সো হ্যালো রিমান ওয়েলকাম টু জি স্টাডি তো আজ জি কেজি সিরিজের ফার্স্ট কোয়েশ্চেন শুরু করে প্রথম কোয়েশ্চেন বলেছেন নিম্নলিখিত কোনটি রাজকূট রাজা রাষ্ট্রকূট রাজা আমক বর্ষের লেখা বই আচ্ছা রাষ্ট্রকূট রাজা আমক বর্ষের লেখা বইটির নাম কি এখানে অপশন দিয়ে দিয়েছে আদি পুরাণ গণিত সার সংগ্রহ শক্তায়ন একটা হচ্ছে কবিরাজ মার্ক অ্যান্সার কী হবে অ্যান্সার হবে কবিরাজ মার্ক এখানে এগুলো আমি বলে দিই জাস্ট ফর এক্সট্রা ইনফরমেশন দেখো আদিপুরাণ কে লিখেছিলেন আদিপুরাণ লিখেছিলেন জিনা সেনা জিনা সেনা আচ্ছা জিনা সিনা কে ছিলেন জিনা সিনা এই যে তোমার রাষ্ট্রকুর রাজা অমোক বর্ষারি কোর্টে ছিলেন ঠিক আছে তিনি পেট্রোনাইজ করতেন ইনি একজন সংস্কৃত পোয়েট ছিলেন সংস্কৃত পোয়েট সংস্কৃত পোয়েটও ছিলেন ঠিক আছে জিনা সেনা আহ কারণ হচ্ছে তিনি এই যে আদিপুরাণ লিখেছিলেন তিনি এটাই সংস্কৃত পোয়েম লিখেছিলেন একটা ঠিক আছে তো অবভিয়াসলি সংস্কৃত পোয়েটা বলা যেতে পারে তাকে আর অবভিয়াসলি এই যে সেনা যেটা লিখেছেন আদিপুরাণ সেটাতে কি আছে কি মেনশন আছে এটাতে মেনশন আছে ফার্স্ট তীর্থাঙ্কর ফার্স্ট তীর্থাঙ্কর ফার্স্ট তীর্থঙ্কর কে ছিলেন ঋষভনাথ ঋষভ ঋষভনাথ কে ফার্স্ট তীর্থঙ্কর তো এটা হচ্ছে জেন ধর্ম ওকে ফাইন তাহলে আমরা কি পেলাম যে আদি পুরাণ কে লিখেছেন জিনেশনাল লিখেছেন তিনি একজন সংস্কৃত poet আর এটা obviously তিনি সংস্কৃতি লিখেছেন আর এটাতে কি বিষয়ের ব্যাপারে তিনি উল্লেখ করেছেন সেটা হচ্ছে ঋষবনাথ যিনি আছেন কি ফার্স্ট তীর্থঙ্কর জেনদের হচ্ছে ফার্স্ট তীর্থঙ্কর জৈন ধর্ম ওকে তারপর আমাদের বলেছে যে গণিত শাস্ত্র সংগ্রহ এটা কে লিখেছেন কি হবে आंसर এটা হবে মাহা চারিয়া ইনিও কি এনাকেও কি এই যে আমক আছে তিনি হচ্ছে পেট্রোনাইজ করতেন ঠিক আছে তো এটাও জেনে রাখো যে এরা সব নাম এই যে জিনা সেনা তারপরে যে মাহাবিচারিয়া এগুলো সব হচ্ছে তিনি অমুক বর্ষেরই রাজ্যের ঠিক আছে এবার তাদেরকে তিনি পেট্রোনাইজও করতেন ঠিক আছে কিন্তু এখানে আমাদের যেটা কোশ্চেন জিজ্ঞেস করেছিল বলেছিল যে আমোক বর্ষা যিনি রাষ্ট্রপূত রাজা তিনি নিজে যে বইটি লিখেছিলেন সেটা হচ্ছে কি কবিরাজ মার্ক আচ্ছা এখানে আরেকটা থেকে বাকি সেটাও বলে দিইয়ানা শক্তিয়ানা কি কি একটা বইয়ের নাম না কি তো অবভিয়াসলি এটা শক্তিয়ানা একটা বইয়ের নাম না এটা একটা কবির নাম আনা ইনি যে বইটি লিখেছিলেন তার নাম হচ্ছে আমোগ বৃতি ঠিক আছে অমুক বৃত্তি অমুক বৃত্তি তো আমি সবটি বলে দিলাম শক্তি অবভিয়াসলি একজন লেখকের নাম তিনি লিখেছিলেন অমুক বৃত্তি সেকেন্ড কোয়েশ্চেন আমরা চলে যাব এখানে বলেছে যে কে ওকে কে এলোরার কৈলাসনাথ মন্দিরটি নির্মাণ করেছেন কৃষ্ণ প্রথম কৃষ্ণ প্রথম অ্যান্সার হবে কৃষ্ণ প্রথম কোন বংশে রাজা ছিলেন তিনি রাষ্ট্রকুটা বংশের রাজা ছিলেন ঠিক আছে রাষ্ট্রকুটা রাষ্ট্রকূটা ডাইনাস্টি ঠিক আছে পরে কোশ্চিনে আমরা চলে যাব এখানে বলা হয়েছে যে দ্বিতীয় পাণ্ড দ্বিতীয় পাণ্ড সাম্রাজ্য প্রথম পাণ্ড সাম্রাজ্য একটা হয় একটা দ্বিতীয় পাণ্ড সাম্রাজ্য হয় এই যে দ্বিতীয় পাণ্ড সাম্রাজ্যের যে ভূমি পরিমাপ উল্লেখ করা হয়েছিল এদের মধ্যে কোন লিপিতে তো লিপিটি কি হবে লিপিটি হবে তালাই কপার প্লেট তালাই কপার তাম্রলিপি ঠিক আছে তো এটা হচ্ছে আনসার আচ্ছা এখানে যদি বাকিগুলো জানতে চাও আমি বলে দিতে পারবো অসুবিধা নেই মেরু শিলালিপিটা কোথা থেকে এটা চোলা ডাইনেস্টির কথা বলে চোলা ডাইনেস্টি চোলা ডাইনেস্টির কথা বলে এখানে কি উল্লেখ আছে শোভা সিস্টেম শোভা সিস্টেম শোভা সিস্টেম ঠিক আছে শোভা সিস্টেমের উল্লেখ আছে অ্যাকচুয়ালি কি যে এখানে ইলেকট্রাল সিস্টেম তারপর তোমার কনস্টিটিউশনাল সিস্টেমগুলো যে যে সভা সিস্টেম সভা পরিষদের সিস্টেম এগুলো উল্লেখ আছে আর এটা কাদের ব্যাপারে উল্লেখ আছে চোলা ব্যাপারে ঠিক আছে চোলা রাজবংশের ব্যাপারে তারপরে আছে কি মালাই হচ্ছে শিলালিপি এই লিপিটি কোন বংশের কথা বলে এটি হচ্ছে পল্লভা ডাইনেস্টি পল্লভা ডাইনেস্টি ঠিক আছে পল্লভা ডাইনেস্ট্রি কথা বলে ওকে আমি বেশি যাচ্ছি না এটাতে তবু বলে দিই এটাতে হচ্ছে কি যে মিউজিক্যালের মিউজিকের সম্বন্ধে উল্লেখ আছে ঠিক আছে মিউজিক্যাল নোট তারপর হচ্ছে কাঁসাকুড়ি তাম্রলিপি কাশাকুড়ি তাম্রলিপি কোন বংশের এটাও হচ্ছে পল্লভা ডায়নেস্টিক পাল্লভা ডায়নেস্টিক এটাতে কি উল্লেখ আছে কাঞ্চির রিক্যাপচারিং ঠিক আছে সাতবাহনের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন আচ্ছা এখানে দেখো সপ্ত কি কি অপশন দিয়েছে তোমার সাতকর্ণী প্রথম গৌতম পুত্র সাতকর্ণী শিমুক আর হল আচ্ছা এখানে একটা কথা হচ্ছে যে এরা কি সবাই কি সাতবাহনের ডায়নেস্টিক রাজা ছিলেন এটা অনেক সময় তোমাদের ডাউটে আসতে পারে তো হ্যাঁ এরা সকলেই সাত বাহন ডাই রাজা ছিলেন এদের মধ্যে তোমাকে খুঁজে নিতে বলেছে যে কে হবে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ হচ্ছেন বলেছে প্রতিহার বংশের রাজবংশের শ্রেষ্ঠ রাজা গেছিলেন সেম ভাবে ওখানে তোমার সাতবাহনের জিজ্ঞেস করলো এখানে তোমার প্রতিহার বংশের জিজ্ঞেস করে ফেললো তো এখানে কি হবে অপশন অপশনে দেখো কি কি দিয়েছে মিহির ভোজ বা যেটাকে ভোজও বলে দন্তী দুর্গ আরেকটা কি নাগভট্ট দ্বিতীয় আরেকটা কি বাদশারাজ তো এরা এরা কি সকলেই কি তোমার প্রতিহার বংশের রাজা তো আমি যদি এক এক করে দেখি তো দেখবো যে ভোজ হ্যাঁ প্রতিহার বংশের রাজা ঠিক আছে দন্তী দুর্গ দুর্গ কি প্রতিহার বংশের রাজা না তো অবভিয়াসলি এটা আগে কেটে দাও এটা কি হবে এটা রাষ্ট্রকূট বংশের রাজা রাষ্ট্রকূট ডাইনেস্টি ঠিক আছে তো আমার কাছে তিনটে তালে বাঁচলো ভোজ নাগভট্ট দ্বিতীয় আর বাদশরাজ তো এদের মধ্যে শ্রেষ্ঠ রাজা হচ্ছেন ভোজ মিহির ভোজ ওকে পরেতে চলে যাবো আমরা এখানে দেখো কি বলেছে যে উনিশশো সালে সুভাষচন্দ্র বসু কে কংগ্রেস পার্টির প্রেসিডেন্ট নির্বাচন করা হয়েছিল তিনি তিনি যাকে হারিয়ে আচ্ছা এখানে হবে তিনি হারিয়ে তিনি কাকে হারিয়ে প্রেসিডেন্ট হয়েছিলেন এখানে একটু ভুল আছে ঠিক আছে তিনি কাকে হারিয়ে প্রেসিডেন্ট হয়েছিলেন তো এখানে অপশন দিয়ে দিয়েছে তোমার জওয়াহরলাল নেহরু মৌলানা আব্দুল কালাম আজাদ পিভি পটেল না পট্টভি সীতারামাইয়া কী হবে অ্যান্সার তো ফার্স্টে বলে রাখি যে নাইনটিন থার্টি এইটে সুভাষচন্দ্র বসু প্রেসিডেন্ট হয়েছিলেন কংগ্রেসের ত্রিপুরি কংগ্রেসের ঠিক আছে ত্রিপুরি কংগ্রেস আর তারপর নাইনটিন থার্টি নাইনে হরিপুরা কংগ্রেসেও তিনি প্রেসিডেন্ট হন তো এই যে হরিপুরা কংগ্রেসে তিনি প্রেসিডেন্ট হন এটা কাকে হারিয়ে হয়েছিলেন তিনি হয়েছিলেন পট্টবি সীতারামাইয়া আর অ্যাকচুয়ালি কী ছিল যে এখানে পট্টবী সীতারামাইয়াকে সমর্থন দিয়েছিলেন মহাত্মা গান্ধী নিজে যে তিনি কারণ তিনি চাইছিলেন যে পট্টবী সীতারামাইয়া প্রেসিডেন্ট হোক কিন্তু সবাইকে ফেল করে আমাদের সুভাষচন্দ্র বোস তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন তো এখান থেকে একটা বলতে পারো যে গান্ধীজি আর সুভাষচন্দ্র মোদ একটা ক্ল্যাশিং আমরা সবাই দেখতে পাই ওকে জালিয়ানা মালাভাগ হত্যাকাণ্ড ঘটেছিল কোথায় অপশন দিয়ে দিয়েছে লখনৌ একটা স্পেলিংটা ভুলেছে লক্ষণ এখান থেকে নি লখনৌ সুরাত অমৃতসর না এলাহাবাদ তো অপশন হবে তোমরা সকলে জানো কোথায় হয়েছিল নাইনটিন নাইনটিনে কোথায় হয়েছিল অমৃতসরে এই সালটা মনে রাখবে বুঝতে পারলে অনেক সময় আমি সে জিজ্ঞেসই করবেন না তোমাকে হয়তো এই সালটাই জিজ্ঞেস করে ফেলবে তারপর বলেছে যে লোদি বংশের লোদি রাজপরিবারের প্রতিষ্ঠাতাকে অপশন দিয়েছে সিকান্দার লোদি বাহেলুল লোদি ইমরাহিম লোদি না দৌলত খান লোদি তো এখানে তোমাকে সব অপশন দিয়ে দিয়েছে কি হবে অ্যান্সার বলো তো অবভিয়াসলি এই কোশ্চেনটা আমি মনে হয় আমার যতটা মনে আছে আমি ডেলি কুইজ যে তোমাদের দিই সেখানে আমি বারবার দিয়েছি আর আরও অনেক জায়গাতেও আমি আই থিঙ্ক এই কোয়েশ্চেনটা ডিসকাস করেছি তাও বলে দিই আরেকবার এটার অ্যান্সার হবে বহলুল লোদি বহলুল লোদি পরে কোয়েশ্চিন আমরা চলে যাব আচ্ছা আচ্ছা এখানে একটা জিনিস আমি বলে দিই আরেকটা এখানে দেখো একটা আছে না দৌলত খান লোদি ঠিক আছে এখানে দেখো তোমাদের কি কি আছে তোমাদের একটা জিনিস বুঝো বহলুল লোদি হচ্ছেন তোমার কি ফাউন্ডার তারপরে আসে সিকন্দর লোদি তারপর আসে ইব্রাহিম লোদি এবার ইব্রাহিম লোদির টাইমে দৌলত খান লোদিও ছিলেন একজন তিনি বাবরকে ইনভিটেশন দিয়েছিলেন ভারতে আক্রমণ করার নিম্নলিখিত জোড়ার মধ্যে কোনটি দেখো ঠিক আছে বলছে যে এদের মধ্যে কোনটি কারেক্ট না সঠিক না কোনটি সঠিকভাবে না 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 সঠিক না হবে এটা ভুল এটা সরি সঠিক না হবে ঠিক আছে নট কারেক্টলি ম্যাচ বলেছে তো আকবরের সাথে টটরমল হ্যাঁ আকবরের আমলে টডরমল ছিলেন ঠিক আছে তো এটা তো ঠিকই আছে এটা হবে না চাণক্যের সাথে চন্দ্রগুপ্ত অবভিয়াসলি চাণক্যর সাথে চন্দ্রগুপ্ত সবাই জানো এটা চন্দ্রগুপ্তকে রাজাকে মানিয়েছিলেন চাণক্য থ্রুই তো হয়েছিলেন তিনি ওকে চাণক্যর চন্দ্রগুপ্তের গুরুদেবই ছিলেন চাণক্য এনি তো এটাও ঠিক আছে তারপর হর্ষবর্ধন আর হিউয়েন সাং হ্যাঁ অবভিয়াসলি হিউয়েন সাং হর্ষবর্ধনের সমিত ভারতে এসেছিলেন তো এটাও ঠিক আছে এখানে খালি একটা অপশন আছে বিক্রমাদিত্য সাথে চৈতন্য তো এটা আছে তোমার ম্যাচ ঠিক এখানে বলেছে যে দক্ষিণ পূর্ব যে উইন্ড ট্রেড উইন্ড বলেছে দক্ষিণ পূর্ব যে ট্রেড উইন্ড সেটা অ্যাট্রাক্ট হয় ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে ভারতীয় উপমহাদেশের দিকে আকর্ষিত হয় এদের মধ্যে কোন কারণের জন্য তিনটে কারণ তোমাকে দিয়ে দিয়েছে ঠিক আছে এই যে স্টাইলিশ যেটা হয় পূর্ববর্তী বায়ু যেটা হয় সেটার জন্য এফেক্ট হয় আকর্ষিত হয় না নাকি তোমার নর্থ ইস্ট ট্রেড উইন্ডের জন্য হয় ঠিক আছে তো এখানে অ্যান্সার হবে সি সি হবে অ্যান্সার যে এখানে একটা তোমার আমাদের যে নর্থ ইস্ট নর্থ ওয়েস্ট আছে নর্থ ওয়েস্ট যে পজিশনগুলো নর্থ ওয়েস্ট যে ইন্ডিয়াটা আছে সেখানে একটা লো প্রেশার ক্রিয়েট হয় লো অ্যাটমসিপ অ্যাটমসফেরিক প্রেশার ক্রিয়েট হয় যার জন্য কি হয় যে এই যে সাউথ ইস্ট এই যে সাউথ ইস্ট মানে এই সাইডে আমাদের দেখো নর্থ সাউথ ইস্ট আর ওয়েস্ট এই সাইড থেকে যে বায়ুটা আসে সেটা অ্যাট্রাক্ট করে কে কার জন্য আসে এই যে নর্থ ওয়েস্টে যে তোমার নিম্নচাপের সৃষ্টি হয় তার ফলেই এই বায়ুটা আসে আচ্ছা এখানে আমি বিশেষ কিছু ডিসকাস করছি না খুব যদি তোমাদের মনে হয় না তো জিও একটা নিচে কমেন্ট করে দিও যে এটার উপরে একটা লেকচার নিয়ে নেন আমি জিওগ্রাফিতে এগুলো তোমাদের জিনিসের আমি বুঝিয়ে দেবো যে এই যে সাউথ ইস্ট ট্রেড উইন কি সাউথ ওয়েস্ট ট্রেড উইন কি এগুলো অনেক কিছু ব্যাপার আছে এখানে অত ডিসকাস করা সম্ভব না শুধু এতটুকু জেনে রাখো যে সাউথ ওয়েস্ট যে ট্রেড উইনটা আছে সেটা কি যে নর্থ ওয়েস্টে যে প্রেশার লো প্রেশারটা ক্রিয়েট হয় তার জন্যই অ্যাট্রাক্ট হয় ওকে এবার বলেছে যে হোয়াট ইজ রিফর্মেশন তোমাদের এখানে মনে হতে পারে যে আচ্ছা রিফর্মেশন রিফর্মেশানেই আবার কি আছে তো এর সম্বন্ধে একটা হিস্ট্রি আছে ঠিক আছে রিফর্মেশন মানে তোমাদের কি বুঝো যে পুনরাবৃত্তি নতুন করে কিছু জিনিস শুরু করা বা নতুন চেঞ্জেস করা এটাই তো এবার এর সাথে এটা অতটাও ইজি না কারণ এর সাথে একটা হিস্ট্রি জড়িয়ে আছে সেই হিস্ট্রিতে কি এখানে অপশন তোমাকে দিয়ে দিয়েছে দেখো প্রাচীন শিক্ষার পুনরুত্থানকে আমরা কি রিফর্মেশন বলছি না পোপের কৃতিত্বের বিরুদ্ধে বিরুদ্ধে বিদ্রোহকে কি আমরা রিফর্মেশন বলছি হ্যাঁ কেন কারণটা হচ্ছে যে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে কী হয় যে ক্যাথলিক আর প্রোটেস্ট্যান্টদের মধ্যে এক টাইমে এসে খুব ঝামেলা হয় ঠিক আছে আমি বিশেষ মানে ইসে যাব না ডিটেলসে যাবো না খালি জেনে রাখো যে এখনো বিশেষ করে এখনো দেখবে ক্যাথলিক আর প্রোটেস্টান খ্রিস্টানদের মধ্যে যে দুটো আরও আছে যে দুটো তোমাদের সেক্ট বলতে পারো সেটা হচ্ছে ক্যাথলিক অ্যান্ড প্রোটেস্টান এদের কিছু মানে বিচারধারা নিয়ে মানে মতভেদ আছে এই নিয়েই বলতে পারো যে এই যে প্রোটেস্টানরা তারা নতুন নতুন মতবাদ নিয়ে আসছিল আর এরা হচ্ছে ক্যাথলিকরা হচ্ছে পুরোনো মতবাদের লোক যেটা নিয়ে কি বলতে পারো যে এই যে ক্লাস হয় পোপদের সাথে ক্লাস হয় ঠিক আছে পোপদের বিরুদ্ধে বিদ্রোহ হয় তো এই যে বিদ্রোহটা হয়েছিল সেটাকেই রিফর্মেশন বলে সেটাকেই রিফর্মেশন বলে আমি আর বিশেষ তেমন ডিসকাস করবো না ওগুলো ওয়ার্ল্ড হিস্ট্রি পার্ট খুব দরকার হলে কমেন্ট করবে ওকে এখানে একটা কোর্ট আছে যে স্বরাজ ইজ মাই বার্থ রাইট আই শ্যাল হ্যাবিট স্বরাজ আমার জন্মগত অধিকার আমি সেটা নিয়ে ছাড়বো বা পাবো বা সেটা আমার আমাকে অর্জন করতে হবে এই উক্তিটি এই বক্তব্যটি কে করেছিলেন এখানে অপশন দিয়ে দিয়েছে মহাত্মা গান্ধী লাজপত রায় সর্দার বল্লভভাই ভাই পটেল নাকি লোকমান্য তিলক কী হবে এটা এটা সকলে জানো এটা হবে লোকমান্য তিলক আর এই কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন মনে রাখবেন অনেকবার জিজ্ঞেস করেছে অনেক কিছুতে জিজ্ঞেস করেছে গান্ধীজির বিখ্যাত ভারত ছাড়া আন্দোলনের আহ্বান করেছিলেন কল আউট কত সালে এখানে একটু না বাংলাগুলো একটু হয়তো ভুল হতে পারে একটু দেখে নিও কত সালে সেটা হচ্ছে কথা হবে বলো চল্লিশ বিয়াল্লিশ একচল্লিশ না তেতাল্লিশ তো সেটা হবে বিয়াল্লিশ বিয়াল্লিশ খ্রিস্টাব্দে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ওকে পরের কোয়েশ্চেন আমরা চলে যাব এখানে বলা হয়েছে যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কবে গঠিত হয়েছিল এটা কি হবে অ্যান্সারটা এটা হবে আঠেরোশো পঁচাশি ঘন কে করেছিলেন এটা বলে দিই কে করেছিলেন প্রতিষ্ঠা ওকে বাংলাদেশ ক্রিয়েটেড ইন আচ্ছা বাংলাদেশ কোন সালে সৃষ্টি হয় বা মানে বলতে পারো বাংলাদেশ গঠন হয় তো কি হবে এটা সকলেই জানো উনিশশো একাত্তরের যুদ্ধ অনেকে পড়েছে অনেকে জানো তো উনিশশো একাত্তরই হবে ঠিক আছে এখানে বিশেষ কিছু বলার নেই ওকে রাজা রামমোহন রয় ওয়াজ দ্য ফাউন্ডার অফ আচ্ছা এদের মধ্যে কোন সংগঠনে ফাউন্ডার হচ্ছেন রাজা রামমোহন রয় ঠিক আছে স্থাপনা করেছেন কি কি ব্রহ্ম সমাজ না প্রার্থনা সমাজ না রামকৃষ্ণ মিশন না আর্য সমাজ কি হবে ভাবো কি হতে পারে তো অ্যান্সার হবে ব্রহ্ম সমাজ অ্যান্সার হবে ব্রহ্ম সমাজ আচ্ছা এখানে আমি এক্সট্রা আরও ইনফরমেশন তোমাদের দিই তাহলে প্রার্থনা সমাজকে প্রতিষ্ঠা করেছিলেন কি হবে এটা আত্মারাম পাণ্ডুরাং পাণ্ডুরাং এগুলো এক্সট্রা ইনফরমেশন লিখে নিতে পারো রামকৃষ্ণ মিশন কী হবে স্বামী বিবেকানন্দ ঠিক আছে বিবেকানন্দ এনে এনে এন ডি এ বিবেকানন্দ আচ্ছা আর্য সমাজকে প্রতিষ্ঠা করেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী স্বামী দয়ানন্দ সরস্বতী আমি লিখলাম না তোমরা লিখে নাও যদি মনে হয়তো ওকে তারপরে চলে যাই এখানে বলেছে যে ভারতীয় জাতীয় কংগ্রেস গঠনের অঙ্গীকার কে করেছিলেন ঠিক আছে কে এই ইনিশিয়েটিভটা নিয়েছিলেন আমি একটু আগে অ্যান্সার কিন্তু দিলাম কি হবে সেটা বলো এখানে অপশন দেখো কি আছে গান্ধীজি কি হবে ওভিয়াসলি কি হবে ইউম হবে ওকে কামরূপ আচ্ছা কামরূপ ভারতের কোন অঞ্চলের প্রাচীন নাম এখানে অঞ্চলগুলো দিয়ে দিয়েছে বিহার রাজস্থান কর্ণাটক না আসাম এটা কি হবে অ্যান্সার হবে অসম এই কোশ্চেনটা তোমাদের ক্লার্কশিপেও এসেছে একটু যদি তোমরা চেক করো তো বুঝতে পারবে যে এই কোয়েশ্চেনটা ক্লার্কশিপেও এসেছে আগে পরে কোয়েশ্চেন বিজয়নগর সাম্রাজ্যের পতনের পতনের জন্য কোন যুদ্ধ 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 ওকে আচ্ছা এদের মধ্যে কোন কোন এখানে একটু ভুল আছে দায়ী বলতে পারো বিজয়নগর যে সাম্রাজ্যটা পতনের জন্য কোন যুদ্ধটাই দায়ী তো এটা কি হবে অ্যান্সার তোমাকে বল দিয়েছে কি টোকোলাম ব্যাটেল অফ টোকলাম ব্যাটেল অফ তালিকোটা ব্যাটেল অফ খানওয়া ব্যাটেল অফ পানিপথ কি হবে একটু ভাবো কি হতে পারে কি হয়েছিল একটু বলে দিই জাস্ট আহ এখানে কি হয়েছিল যে এই যে বিজয়নাগর এম্পায়ার যেটা আছে বিজয়নাগর এম্পায়ার ভার্সেস কার সাথে হয়েছিল ভার্সেস হয়েছিল ডেকন ডেকন সালতানাত ঠিক আছে আচ্ছা বাকিগুলো তাহলে জেনে ব্যাটেল অফ খানোয়া কার কার সাথে হয়েছিল এটা হয়েছিল সাথে সাথে কার ভার্সেস হয়েছিল রানা সাঙ্গা রানা সাঙ্গা আচ্ছা ব্যাটেল অফ পানিপথ আমরা কি জানি ব্যাটেল অফ পানিপথ আমরা জানি যে তিনটে যুদ্ধ হয়েছিল ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো সব এক্সট্রা ইনফরমেশান সব দিয়ে দিচ্ছি কারণ এগুলো সবটাই ইম্পর্টেন্ট ফার্স্ট কবে হয়েছিল পনেরোশো সরি পনেরোশো ছাব্বিশ কার মধ্যে হয়েছিল বাবার ভার্সেস কী হবে লোদি আচ্ছা তারপর সেকেন্ড কবে হলো পনেরোশো ছাপ্পান্ন কী হবে হেমু ভার্সেস আকবর থার্ড হবে কত সতেরোশো একষট্টি কার কার মধ্যে হবে মারাঠা ভার্সেস কি হবে দুরানি ঠিক আছে তো আমি কি পেয়ে গেলাম পানি মতে তিনটে যুদ্ধ আমি দিয়ে দিলাম একটু যাদের নোট করা নোট করে নেবে খানুয়া কি হলো যে বাবরের সাথে রানা সাঙ্গার যুদ্ধ হয় খালোয়াতে আর আমাদের যেটা কোয়েশ্চেন এখানে ছিল যে ডাউনফল ফল কোনটা বিজয়নগর এম্পায়ারে সেটা হবে টালিকোটা আচ্ছা এখানে একটা জাস্ট ছেড়ে দিলাম কোনটা ওটাও বলে দিই ব্যাটেল অফ ট্যাকলাম ব্যাটেল অফ টাকোলাম হয়েছিল চোলা ভার্সেস রাষ্ট্রকূট রাষ্ট্রকুটা রাষ্ট্রকুটা চোলা ভার্সেস রাষ্ট্রকূটার মধ্যে চোলা রাষ্ট্রকূটের মধ্যে হয়েছিল আর আমাদের এই লেকচারের লাস্ট কোয়েশ্চেন আজকে এটাতে বলা হয়েছে যে ভারতের মনসবদারি প্রণালীতে কোন ব্যক্তি উত্থাপন করেছিলেন আচ্ছা কে ইন্ট্রোডিউস করেছিলেন আমাদের এখানে মনসবদারি সিস্টেমটা কে ইন্ট্রোডিউস করেছিলেন একটু বেঙ্গলিটা ঠিক নেই একটু সরি দা ফর দ্যাট ওকে তো অপশন তোমাকে দিয়েছে বাবর হুমায়ুন আকবর না জাহাঙ্গীর কি হবে অ্যান্সার বলো কি হতে পারে তো অ্যান্সার হবে এই যে মনসবদারি সিস্টেমটা এটা ইন্ট্রোডিউস করেছিল আকবর মনসবদারি সিস্টেম মানে র্যাঙ্ক হতো র্যাঙ্ক র্যাঙ্ক দেওয়া অফিসিয়ালগুলো হচ্ছে তাদেরকে র্যাঙ্ক হতো সো দিস ইজ অল ফর দিস টোয়েন্টি কোয়েশ্চেন সিরিজ যেটা চলছে জি কেজি কে সিরিজ যেটা আমাদের চলছে সো হোপ তোমাদের ভালো লেগেছে আর তোমরা যদি এরকমই চাও যে নতুন নতুন কোয়েশ্চেন আমি এরকম আনতে থাকি তোমাদের জন্য তো অবভিয়াসলি নিচে একটু কমেন্টে জানাবে সেটাতে আমাদের কি হয় যে একটু এনকারেজ হয় সো লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট আর অবভিয়াসলি রিকোয়েস্ট করছি বারবার সাবস্ক্রাইবারটা বাড়াও নাহলে খুব অসুবিধাই হচ্ছে আমাদের তো প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড থ্যাংক ইউ সাইনিং অফ